ওরে বাবা রে আমার বরের পায়ে এটা কি উঠে গেল রে মানুষটা আছে কি করে আমি সেটাই ভাবছি সত্যি কথা বলতে গেলে গ্রামের অনেক মানুষ রয়েছে এখন ওই এটাকে অনেক ভয় পায় আবার কিছু মানুষ রয়েছে ভয় পায় না যেমন আমার বর একদম এটাকে ভয় পায় না তো এটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো দেখে একদম অবস্থা খারাপ আমার পায়ে একদিন উঠে গিয়েছিল ছিটকা যোগ আমি তাদের চিল্লে ফাটিয়ে দিয়েছিলাম একেবারে তারপর যাই হোক আমার শাশুড়ি মা আমার পায়ের থেকে নামিয়ে দিয়েছিল আমি প্রথম যখন বিয়ে এসেছিলাম উঠে গেছিলো কেমন চলছে দেখো এটা দেখলেই যেন কেমন বিতকুটিয়া লাগে আগে আমি ভাবতাম যারা টাউনের দিকে মানে শহরের দিকে থাকে তারাই খালি ভয় পায় আর গ্রামের মানুষেরা ভয় পায় না এরম একদম ভুল গ্রামেরও মানুষেরা এটা ভীষণ পরিমাণে ভয় ভয় পায় অনেক মানুষ আবার অনেকের হচ্ছে ভয় পায় না আমার বরের দেখো একদম ভয় ডোর বলে কিছু নেই একদম জেন্টেলম্যানের মতো দাঁড়িয়েছিল এত সুন্দর একটা আমার সতীনকে গায়ে নিয়ে তো যাই হোক একে আমি নুন দিয়ে দিয়েছি তার কারণ আমার বরের রক্ত চুষে খাক আমি এটা একদম সহ্য করতে পারি না তো সেই জন্য আমি নুন দিয়ে মারার ব্যবস্থা করল দিও জানি এরও একটা জান আছে কিন্তু যাই হোক একে যদি ছেড়ে দিই আমার সিনু বা কোনো বাচ্চাদের গায়ে উঠে যেতে পারে তো সিনু চলে যাচ্ছে এবার টিউশনি সিনুকে আবার ভাগানোর ব্যবস্থা করছি তার কারণ আমার ভিডিও বানানোর টাইম হয়ে গেছে আমাদের এরমই নিয়ম যে একদিন করে দিদি ছাড়তে যায় আমি আনতে যাই আরেক দিন করে আমি ছাড়তে যাই দিদি আনতে যাই সুনীল যদি না থাকে তাহলে এটা এই আমাদের ডিউটি তো যাই হোক দিদিকে এবার একটা চকলেট দিয়ে দিলাম হাসিটা খালি দেখতে পেলে একেবারে ওকে জিজ্ঞাসা করছিলাম ওর তেল নেয় নাকি মাথাতে তেল দেয়নি তো হেসে হেসে চলে যাচ্ছে ড্রেসটা দিদি দেখলে আর এই ভয়েসটা রেকর্ড করার আগে আমি এক দিদির কমেন্ট দেখলাম যে দিদি বলেছে যে তুমি কি কোনো ভুল প্রোডাক্ট দিয়ে চুল স্ট্রেডিং করেছো তার কারণ স্ট্রেডিং করলে চুলগুলো কত সুন্দর হয়ে যায় তোমারটা কেমন যেন ফুলে ফুলে আছে তো দিদি তোমাকে খালি না আরও যারা যাদের এই মনে কোশ্চেন এটা জেগে উঠেছে তাদেরকে সবাইকে আমি বলছি যে আমি এটা যেহেতু বাড়িতে স্ট্রেডিং করেছি ওই জন্য আমার চুলটা অতটা পারফেক্ট হয়নি বাট আমি এতে ভীষণ পুরোনো খুশি আমার সামনের দিকে চুলগুলো একটু হালকা হালকা স্ট্রেট হলেই চলবে অত আমি পাঁচ ছ হাজার টাকা খরচা করবো না তার কারণ আমার কাছে এখন সেই বাজেটটা নেই তো চলো এবার তাড়াতাড়ি করে দরজা দরজা লাগিয়ে ভূত সাজার ব্যবস্থা করছি মানে ভূত সাজলাম আর কি তো সে যে গুজে দেখো এবারে চলে এসেছি ছাদে ছাদের ধারে দেখো আমাদের গাছপালা এখন অনেকটাই জঙ্গল পরিষ্কার হয়ে গেছে যেহেতু নতুন রাস্তা হয়েছে রাস্তার জন্য এবার জঙ্গল পরিষ্কার করা হয়েছে বাইদেবে আমার চুলটা যেহেতু ভীষণ পরিমাণে কাটলি তাই আমি এতটুকু স্ট্রেটেই আমি ভীষণ পরিমাণে হ্যাপি আমার স্ট্রেডিং করতে আমার হাজার টাকা খরচা হয়েছিল তো তোমরা যারা যারা আমাকে এই স্ট্রেডনিংয়ের ব্যাপারে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই কম বেশি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই যে সুন্দর একটি শাড়ি দেখছো এই শাড়িটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি নীল রং তো বেশি বেশি পছন্দের বাই বাই সবাইকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো